আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ সহমতে কিন্তু আমার চ্যানেল থেকে এখন অলরেডি আর্নিং শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। আমার কাছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা জানতে চায় যে ভাইয়া, ইউটিউবে সফল হওয়ার শর্টকাট কোনো পথ আছে কিনা, ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার শর্টকাট কোনো পদ্ধতি আছে কিনা। আমি আসলে তাদের উদ্দেশ্যে মূলত আজকে ভিডিওটি করতেছি। আসলে সফলতার কোনো পথই শর্টকাট নেই, আর আপনাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে যে জিনিসটা খুব তাড়াতাড়ি অর্জন করা যায় সেই জিনিসটা খুব তাড়াতাড়ি বেশি হারিয়ে যায়, অর্থাৎ যে জিনিসটা খুব দেরিতে আপনাদের কাছে আসবে সেই জিনিসটা বেশি স্থায়িত্ব হবে। আর সফলতা তো এমন একটা জিনিস যে জিনিসটা মানুষকে অর্জন করতে হয়, কেউ কাউকে গিফট করতে পারে না। আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছে 2017 সালে, আমি মনিটাইজেশন পেয়েছি 2024 সালে এসে। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, আজকে তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমার এই যে ইউটিউব জার্নিটা 7 বছর, আমি কিন্তু ইউটিউব চ্যানেলের সাথে অ্যাক্টিভভাবে কাজ করেছি। আমি ম্যাক্সিমাম সময় সপ্তাহে 2টা বা 3টা, মাসে 4টা বা 5টা ভিডিও আমি সবসময় আমার চ্যানেলে কিন্তু আপলোড করে এসেছি। আমি যখন প্রথম যখন ইউটিউবে কাজ শুরু করলাম, আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল, আমার যারা বন্ধু ছিল, তারা কিন্তু আমাকে বলেছিল যে তোমার এই চ্যানেলে ভিউজ যেহেতু কম হচ্ছে, তোমার এই চ্যানেলে ওয়াচ টাইম যেহেতু কম হচ্ছে, তোমার এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পাবে না। এবং তারা আমাকে অনেক সময় তিরস্কার করত যে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে না, ইউটিউব মনিটাইজেশন পাবে না তোমাকে। আমাকে সবসময় তারা মানে একটা হেজিটেশনের মধ্যে ফেলতো। আমি কিন্তু তাদের কথায় কান দেইনি, আমি আমার মতো করে নিয়মিতভাবে আমি ইউটিউবে কন্টেন্ট আপলোড করে আসতেছিলাম। আজ দীর্ঘ প্রায় 7 বছর পরে এসে আমার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন পেয়েছে। অর্থাৎ আমি যদি তাদের কথায় যদি থেমে যেতাম, আমি যদি তাদের কথায় যদি হতাশ হতাম, তাহলে কিন্তু আজকে আমার চ্যানেলটা মনিটাইজড হতো না। এখন বিষয় হচ্ছে যে আপনার চ্যানেলটা কত তাড়াতাড়ি মনিটাইজেশন হবে সেটা টোটালি ডিপেন্ড করবে আপনার কাজের উপরে। আপনি যদি ভালো ভালো কন্টেন্ট যদি আপনার চ্যানেলে যদি আপনি আপলোড দিতে পারেন, যে কন্টেন্টে কোনো কপিরাইট থাকবে না, কারো কন্টেন্ট যদি নিজের বলে না চালিয়ে দেন, এবং যে সমস্ত কন্টেন্ট মানুষ ইউটিউবে সার্চ করে, যে সমস্ত কন্টেন্ট মানুষের উপকারে আসে, এরকম ভালো ভালো কন্টেন্ট যদি আপনারা যদি ইউটিউবে আপলোড করতে পারেন, যে সমস্ত কন্টেন্ট মানুষ ইউটিউবে সার্চ করে, তাহলে আপনাদের ওয়াচ টাইমটা খুব তাড়াতাড়ি গেইন করবে, আপনাদের সাবস্ক্রাইবার বেড়ে যাবে, আপনাদের ভিউজ বেড়ে যাবে, আপনাদের চ্যানেলটা কিন্তু ইউটিউবে র্যাঙ্কিং করবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলটা খুবই তাড়াতাড়ি মনিটাইজেশন পাবেন এবং খুবই তাড়াতাড়ি ইউটিউবে সফল হতে পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ সহমতে কিন্তু আমার চ্যানেল থেকে এখন অলরেডি আর্নিং শুরু হয়ে গেছে। আমার চ্যানেলে 200+ ভিডিও আছে, 200-র উপর আমি ভিডিও অলরেডি আপলোড করে ফেলেছি আমাদের চ্যানেলে। এটা আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ার কারণে আমার চ্যানেলটা মনিটাইজেশন পেয়ে গেছি। এটা আমার অনেকটা ড্রিম ছিল, এটা আমার স্বপ্ন ছিল যে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে, আল্লাহর রহমত হয়েছে। অর্থাৎ আমার এই আজকের এই মনিটাইজেশন পর্যন্ত আসতে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি কাজ করেছে সেটা হচ্ছে আমার ধৈর্য। আমি কিন্তু হতাশ হইনি, দীর্ঘ 7 বছর যাবৎ আমি কন্টেন্ট আপলোড করে যাচ্ছিলাম, এখন আমি সফল হয়েছি, ইউটিউবে মনিটাইজেশন পেয়েছি, আমার ইনকাম শুরু হয়ে গেছে। অর্থাৎ যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা ধৈর্য ধরে কন্টেন্ট ক্রিয়েট করুন, ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করুন এবং ফেসবুকে ইউটিউবে আপলোড করুন, দেখবেন যে একটা সময় আপনাদের চ্যানেলটিও কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবে। আপনাদের প্রয়োজনীয় যে কোনো কন্টেন্ট বা যে কোনো উপদেশ ইউটিউব বিষয়ক যদি আপনাদের কখনো দরকার পড়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়ের উপরে আপনাদের সলিউশনপূর্ণ ভিডিও গঠন করার জন্য, ভিডিও উপহার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।